হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করব আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আমি আছি কাউসার আহমেদ ফ্রম এসকে কম্পিউটার টেক। আজকের পরিবেশটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন, আমার স্টুডিওটা পরিবর্তন। সো অফিসের ভিতরে থেকে আজকে কোনো ভিডিও শ্যুট করতে পারতেছি না, দুঃখিত এই জন্য যে অফিসের ভিতরে আজকে বিদ্যুৎ নেই। যেহেতু আজকে ভিডিওটি শ্যুট করা খুব জরুরি, সেজন্য চলে আসলাম আজকে আপনাদের সামনে টিউটোরিয়াল নিয়ে। কারণ অনেকদিন যাবৎ আপনাদের সামনে নতুন কোনো টিউটোরিয়াল দিতে পারতেছি না। আজকের টিউটোরিয়ালের থাম্বনেল এবং টাইটেলটা দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে আমি কী নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো এবং বিস্তারিত কী বুঝাবো। সো মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বেল আইকন বাটনটিও অন করে রাখবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক প্রযুক্তির নতুন কিছু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই টিউটোরিয়াল। গুগল অ্যাডসেন্সের উপরে এর আগে আমি দুটো ভিডিও দিয়েছি, কীভাবে একটি প্রত্যন্ত গ্রামাঞ্চলের মধ্যে থেকে আপনার হাতে থাকা গুগল অ্যাডসেন্সের চিঠিটি খুব সহজে পেয়ে যেতে পারেন তার উপরে, এবং কীভাবে আপনি গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফাই করবেন খুব সহজে এবং অ্যাপ্রুভ হয়ে যাবে সাথে সাথে। সো আজকে আমার হাতে যে চিঠিটি দেখতেছেন, আপনারা সকলে হয়তো জানেন প্রিভিয়াস আমার যেই ভিডিওগুলো আছে সেগুলো যদি দেখে থাকেন, আমার গুগল অ্যাডসেন্সের চিঠিটা চলেও এসেছিলো এবং আমি অ্যাপ্রুভও করেছি। সো এই চিঠিটা কিন্তু আমার নয়, আমার একটি স্টুডেন্টের চিঠি। সো এটা নিয়ে কেন আসলাম, আমি থাম্বনেলে ব্যবহার করেছি, কেন আপনাদের চিঠিগুলো আসে না, মানে গ্রাম অঞ্চলে কেন গুগল অ্যাডসেন্সের চিঠিগুলো সহজে আমরা হাতে পাই না, এবং পোস্টমাস্টারের কাছে আমাদের বারবার যাওয়ার পরও খবর নেওয়ার পরও চিঠিটা কেন আমরা পাচ্ছি না, এবং চিঠি না পেলে এটার ভিতরে থাকা যে অনেকে সোনার হরিণ বলেন যে পিন, এই পিনটাও আমরা সেট করতে পারতেছি না। আমাদের ইউটিউব থেকে যে আর্নিং ডলার সেগুলো আমরা কিন্তু তুলতে পারতেছি না, কারণ এত সাদের চ্যানেল কষ্ট করে তৈরি করে ভিডিও আপলোড করার পর যখন যে আর্নিংটা হয় সে আর্নিংটা যদি আপনার পকেট পর্যন্ত না নিতে পারেন তাহলে এই সার্থকতা তো সফল হচ্ছে না। সেজন্য এই ডলার পকেট পর্যন্ত নিয়ে আসার জন্য, সফল হওয়ার জন্য চাই এই গুগল অ্যাডসেন্সের পিনটা ভেরিফাই করা। সো এটা হচ্ছে আমার একটি স্টুডেন্টের, তার উপজেলা হচ্ছে সোনারগাঁ, আমার পার্শ্ববর্তী। দুবার অ্যাপ্লাই করার পরেও তার চিঠিটা আসেনি, পোস্টমাস্টারের কাছে যোগাযোগ করেছে, কিন্তু আমার জানা মতে ইউটিউব মানে গুগল কখনো চিঠি পাঠায় না, এরকমটা কখনো ঘটে না, তারা কিন্তু সাথে সাথে চিঠিটা পাঠিয়ে দেয়। যদিও হয় এরকম, কারণ চিঠিটা তো সে ইউএস থেকে আসে, আমেরিকা থেকে, দেখা যাচ্ছে যে বাংলাদেশে আসার পর বা পোস্ট অফিসে আসার পর কোনোভাবে মিসিং হয়ে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ আমার এখানে এ নিয়ে দুইটা চিঠি আসছে, কোনো মিসিং হয়নি। আমি 23 দিন 25 দিনের মাথায় চিঠিগুলো পেয়ে গেছি। সো এই চিঠিটাও আসে। সো আপনাদের কিছু ভুলের কারণে চিঠিটা আসে না, সেই সিক্রেটটা এখন আমি আপনাদের সামনে শেয়ার করব। এটা শুধু আমি নয়, প্রত্যেকটা ইউটিউবার এই কথাটা বলে যে অ্যাডসেন্সের অ্যাকাউন্টে যেই আপনি অ্যাড্রেসটা লিখেন সেটা যেন হয় সম্পূর্ণ আপনার এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা থাকে হুবহু তার মতো করে, কিন্তু অনেকেই দেখলাম লিখতেছে তার মতো করে, সে স্পেলিংয়ে ভুল করতেছে, তার বিলেজ বানানটাতে ভুল করতেছে, কেউ পোস্ট অফিস বিলেজ একসাথে লিখতেছে, মানে একটা বিভিন্ন বিশৃঙ্খলার মধ্যে ফেলাই দিচ্ছে তার অ্যাড্রেসটা লেখার জন্য। সো আমি আশা করব আপনারা যে আমার এই চিঠিটা দেখতেছেন, এই যেটা দেখেন, হয়তো লাইট বেশি থাকার কারণে আপনারা ঠিকানাটা ঠিকমতো বুঝতে পারতেছেন না, এটাও সেম আমার ঠিকানায় আসছে, যে দেখেন কাউসার আহমেদ, আমি যে ঠিকানাটা ইউজ করছি এটা সম্পূর্ণ এনআইডি কার্ডে। এখন দেখেন লিখা আছে বিলেজ পশ্চিম শরাব্দী, আমি ইংরেজিতে লিখে দিয়েছি ওয়েস্ট শরাব্দী পোস্ট অফিস হাইজাদি, যেটা লিখার কথা পুলিশ স্টেশন, আপনার দেখবেন লিখা আছে এনআইডি কার্ডের পিছনে, হয়তো আমার স্ক্রিনের পাশে আপনারা দেখতেছেন এনআইডি কার্ডের পিছনের যে অংশটা এটা আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখেন 2500 নারায়ণগঞ্জ, মানে লিখে এভাবে। সো আপনি এভাবেও লিখতে পারেন, নয়তোবা পুলিশ স্টেশন বা উপজেলা সেমিকোলন দিয়ে তারপর ডিস্ট্রিক্ট কথাটা লিখে তারপর আপনি নারায়ণগঞ্জ বা আপনার যেই ডিস্ট্রিক্টটা আছে সেটা আপনি উল্লেখ করতে পারেন। সো আমি এভাবেই দিয়েছি, আমার স্ক্রিনে যেটা আপনারা দেখতেছেন, সো আমি এভাবে দিয়েই অ্যাড্রেসটা শো করেছি। সো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে এই দ্বিতীয় চিঠিটাও চলে আসছে। সো এই ঠিকানাটা দেওয়ার পর এবং ঠিকমতো চলে আসে, আরেকটা কথা আমি সিক্রেট বলি, যখন আপনি ঠিকানাটা উপরের পার্টে লিখে শেষ করে ফেলবেন, যদি মনে করেন যে না
আপনি পোস্ট অফিস পর্যন্ত অ্যাড্রেস লাইন 1 পর্যন্ত লিখবেন, অ্যাড্রেস লাইন 2 তে গিয়ে আর আপনার ডিস্ট্রিক্ট এবং উপজেলা লিখবেন সেটা লিখতে পারেন। তবে আমি বলবো অ্যাড্রেস লাইন 1 এর মধ্যেই আপনি সম্পূর্ণ ঠিকানাটা লিখে দিবেন। তারপর অ্যাড্রেস লাইন 2 এর মধ্যে দেখেন এখানে আমি ব্যবহার করছি মোবাইল, মানে চলমান যে ফোন নম্বরটি আছে সেই মোবাইল নম্বরটি এখানে আপনি ব্যবহার করবেন। আমি ফোন নম্বরটি এখানে ব্যবহার করে দিয়েছি। আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে তো বেরিভের জন্য একটি ফোন থাকবেই, তো অ্যাড্রেস লাইন 2 এর মধ্যে আপনি মোবাইল লিখে এই চলমান মানে যেটা আপনার কাছে থাকে সবসময় চালু সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। কারণ পোস্টমাস্টার দেখা যাচ্ছে অনেক সময় যেহেতু গ্রাম অঞ্চলে আসে না, ফোন করে যেন আপনি গিয়ে নিয়ে আসেন। আমি পরপর দুটো চিঠি আমি নিজে গিয়ে নিয়ে আসছি, ফার্স্টেরটা যদি আমি গেছি, দ্বিতীয়টা আমার স্টুডেন্ট দিয়ে আমি রিসিভ করাইছি ওই এলাকাতে, আমার আরেকটি স্টুডেন্ট দিয়ে আমি চিঠিটা রিসিভ করাইছি। সো যাই হোক, যদি পরিচিত, পরিচিত না হলে কিন্তু আপনাকে আরেকজনের চিঠি আরেকজনের কাছে এটা দিবে না কখনোই। আর আপনার একটা উৎসাহ থাকবে যখন আপনার চ্যানেলে অ্যাডসেন্সের চিঠি আসছে, পোস্টমাস্টার কখন বাসায় নিয়ে আসবে, কখন আপনি পিন ভেরিফাই করবেন, আপনি উৎসাহতার কারণে আনন্দ সহিত আপনি নিজেই দৌড়ে চলে যাবেন পোস্টমাস্টারের কাছে। সো ফোন নাম্বারটা থাকলে ভালো হয়, তিনি ফোন করে আপনাকে জানাতে পারে। তবে আমি একটা উপদেশ দিব, যখন তারা চিঠিটা পাঠাবে ইউএস থেকে, গুগল অ্যাডসেন্স লিখে দিবে 2 weeks থেকে 4 weeks মধ্যে আপনি চিঠিটা হাতে পেয়ে যাবেন। তখন থেকে আপনি আপনার নিকটতম ইউনিয়ন বা আপনি ওয়ার্ড বলেন বা আপনার উপজেলা বলেন, যেখানে পৌরসভা বলেন, ওই পোস্টমাস্টারের সাথে যোগাযোগ রাখবেন। তখন থেকেই কন্টিনিউয়াসলি তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবেন, যোগাযোগ রাখবেন যেন আপনি সহজে খবরটা পেয়ে যান। আরেকটা বিষয় হচ্ছে সিটি। সো অনেকে সিটিটা লিখে নিজের ডিস্ট্রিক্ট লিখতে পারেন, তবে আমি সাজেস্ট করব বিভাগটা, সিটিটা যার যে শহর সেই শহরটা লেখার জন্য। আমি সবসময় ঢাকা ইউজ করি, কারণ চিঠিটা বাংলাদেশে আসার পরই কোন শহরের চিঠি এটা বিভাজন হয়ে যায়, তারপর কোন জেলার চিঠি সেটা বিভাজন হয়ে যায়, তারপরে কোন উপজেলা যাবে সেটা সেখানে চলে যায়, তারপর কোন ইউনিয়নে যাবে সেটা সেখানে চলে আসে। সো এভাবে যদি আপনি গুগল অ্যাডসেন্স অ্যাড্রেসের মধ্যে অ্যাকাউন্টের মধ্যে অ্যাড্রেস এভাবে ব্যবহার করেন, তাহলে আমি বলবো আপনি যে কোনো, আপনি যদি চরাঞ্চলও হয়ে থাকেন তাহলে আপনার অ্যাড্রেস মিস হবে না। কারণ এখন অনেকেরই স্বপ্ন থাকে একটি ইউটিউবার হওয়ার জন্য এবং কন্টেন্ট ক্রিয়েট করে কিছু আর্নিং করার জন্য। আপনি আর্নিং করলেন, অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, আপনার ইউটিউব স্টুডিওর মধ্যে ডলার জমা হচ্ছে, তুলতে পারতেছেন না। কেন তুলতে পারতেছেন না? কারণ আপনার এই অ্যাকাউন্টের পিন ভেরিফাই নেই। যদিও আপনারা নিজস্ব ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এটা পরবর্তীতে ভেরিফাই করে নেওয়া যায়, তবে এটা থাকলে আরও সহজ, ইজি এবং সহজভাবে এই কাজটা করা সম্পূর্ণ হয়। সো আশা করব আমার এই ভিডিওটার মাধ্যমে আপনারা এতটুকু হলে উপকার পেয়েছেন যে কীভাবে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সহজে পেতে পারেন একটি গ্রাম অঞ্চলের মধ্যে থেকেও। সো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। যদি কোনো প্রবলেম হয় এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজে লিঙ্ক থাকবে, আপনি সরাসরি গিয়ে সেখানে আমাকে নক করতে পারেন, যে কোনো সময় আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। সো আজকের মতো এখানেই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।